कश्मीर। हाँ हम लोग आए बांग्लादेश से। बांग्लादेश? आप बांग्लादेशी हैं? हाँ। अपना ऑपोजिट साइड थे के जो गाड़ी गुला आशे से गाड़ी गुलार आलो अपना चौके खूबी कम पड़े किंतु वन वे बा टू वे ते होए कि जो गाड़ी गुला आशे एकदम पास घेसे जाए तो अपन एक भयो काज करे प्लस आलोटा शरीरे लेगे जाए আর এই রাস্তাটা দিয়ে সম্ভবত মনে হয় বাইকার্স খুব কম আসে, খুবই কম বাইকার্স দেখলাম, একদম কম, মানে লোকাল বাইকার ছাড়া কোনো বাইকার দেখলাম না। অল্পের জন্য একটু একটা অ্যাক্সিডেন্ট থেকে বেঁচে গেছি। সো হঠাৎ করেই রাস্তা ডাউন ছিল, মানে এরকমই যাচ্ছিলাম যাচ্ছিলাম যাচ্ছিলাম, হঠাৎ করে রাস্তা যখন ডাউন দেখলাম অবাক হয়ে গেলাম। এবিএস না থাকলে হয়তো বা ক্যামেরাটা অন ছিল না। যখন ওই ডাউন থেকে উপরে উঠলাম একদম ফ্লাই করে মনে হয় এক দেড় ফিট উপরে উঠে গেলাম। যাই হোক, আল্লাহ ভরসা, আল্লাহ রহম করছে যে বেশি কিছু হয় নাই। আর এখান থেকে আর 10 কিলোমিটার পরে ভাবলাম একটা ব্রেক দিব অনেকক্ষণ ধরেই ভাবতেছি, কিন্তু ভালো একটা স্পেস খুঁজে পাচ্ছি না যে এখানে খাবার দাবার পাবো বা কিছু একটা। অনেক জায়গায় খুঁজলাম, কোথাও খাবার পাচ্ছিলাম না পিছনে। সো পাঠানকোট এখান থেকে আর 160 কিলোমিটার, তাই ভাবলাম যে আর 10 কিলোমিটার পর একটা ভালো জায়গা আসলে ওখানে ব্রেক দিই। আর এই রাস্তাটা দিয়ে সম্ভবত মনে হয় বাইকার্স খুব কম আসে, খুবই কম বাইকার্স দেখলাম, একদম কম, মানে লোকাল বাইকার ছাড়া কোনো বাইকার দেখলাম না। বাতাস প্রচুর, পাঠানকোট 160। ব্রেকটা দিলাম, ভাবছিলাম এখানে কিছু খাবো, বাট এখানে মোমো ছাড়া আর কিছু নাই, ওগুলো চলে আসছে অলরেডি। ভাই দাঁড়া, লাভ নাই, ওখানে খাওয়ার কিছুই নাই, ঠিক আছে? আর 10 কিলো আছে, একটা আমার 50 কিলো যাবো না, 50 কিলো যাবো রাস্তাটা সুন্দর কিন্তু রাস্তাটা চিকন, রাস্তা এত গাড়ি আসছে, একটা জায়গা দেখছিলেন বাম পাশে একদম প্রোগ্রাম, বাম পাশে একদম ডাউন, হ্যাঁ রাস্তার মাঝখানে একদম ডাউন আবার উঠছে, মানে ডেঞ্জারাস কিছু প্রোগ্রাম না। আমি 200 ফিট উপরে উঠেছিলাম ওই রাস্তায় লাভ দিয়া, আমি খেয়ালই করি না ওটাকে ডাউন একদম নিচে আবার একদম একদম নামছি, না গাড়িটা ওভারটো করে নামছি ভাই, না একদম আমরা আবার কি করছি, ওই আমরা আবার কি করি ওই সিগন্যাল দিয়ে আমরা আগাই বাদবাকি তো বুঝি। সো এখান থেকে আর আছে গিয়ে ডেস্টিনেশন 153 কিলোমিটার, ভাবছিলাম একটা ব্রেক দিব, বাট যেখানে দাঁড়াইছি ওইখানে তেমন খাওয়ার কিছু নাই, তাই আর ব্রেকটা দেওয়া হলো না, চাও খাইতে ইচ্ছা করলো না দেখে, যেহেতু ব্রেক দিব একবারে সব কিছুর জন্য ব্রেক দিব। আর সামনেও সূর্যাস্তটা ডাউন হবে, সূর্যটা পুরো অরেঞ্জ কালার হয়ে গেছে, চেষ্টা করবো যে পাহাড়ি রাস্তাটা সন্ধ্যা সন্ধ্যা আগে বের হয়ে যাওয়ার। এখান থেকে দেখাচ্ছে পাহাড়ি রাস্তা বেশিক্ষণ মনে হয় নাই, তারপরও যতটুকু আছে ততটুকু আগানো যাক। আরেকটা রাস্তা ছিল, ওইটা প্রায় 400 কিলোমিটারের মতো পড়তো, বাট আমরা ওইটা না নিয়ে একটু পাহাড়ি রাস্তাটা দিয়ে চলে আসছি। আর এই রাস্তাটা খুবই ন্যারো, আর অনেক গাড়িগুলো আছে চলাচল করে এটাতে। আর আজকে দেখলাম কি যেন একটা বিজিবির প্রোগ্রাম চলতেছে, না যেন কি চলতেছে। একসাথে এখন দুজন আছি, আস্তে ধীরে চলে যাব, একসাথে গেলে একটা টেনশন ফ্রি থাকা যায়।
রাস্তা যেহেতু ন্যারো একটু সাবধানেই চালাইতে হচ্ছে। হঠাৎ করে গাড়ি স্পিডে আইসা পড়ে, আর তাছাড়া সব কিছুই ঠিক আছে। চায় ব্রেক দিছিলাম, সাথে হেলমেট টেলমেট সব কিছু ক্লিন করে নিলাম, কারণ হেলমেট ক্লিন ছিল না গতকালকে রাতেও, ক্লিন করে নাই। আচ্ছা, এখান থেকে যাই হোক, 125 কিলো তো আগাইতে থাকি যতটুকু যাওয়া যায়। আর জম্মুতে স্টে করার প্ল্যান আছে, পঠানকোট না, আগে পঠানকোট পর্যন্ত যাই, তারপরে দেখি কতটুকু কি করা যায়। প্রথম ফুয়েল ব্রেক দিলাম, ফুয়েল নিলাম, 900 রুপির ফুয়েল ঢুকলো। এখানে ফুয়েল স্পিডের দাম হচ্ছে 99 রুপি, আর নর্মাল হচ্ছে 96 রুপি। সে স্পিডই নিলাম, স্পিডে গাড়িটাও ফ্রেশ চলতেছিল, তাই আবার স্পিডটাই নিলাম। লাস্ট স্পিডটা ঢুকাইছিলাম দিল্লিতে, খুব ভালো ছিল, তাই আবার নিলাম। আর এটা পুরাটাই পাহাড়ি রাস্তা দিয়ে দিয়ে যেতে হবে, আর খেয়াল রাখতে হবে মোচড়ে মোচড়ে, আর বেশি টুইস্ট অ্যান্ড টার্ন রে ভাই। আর সেলসিয়াস আছে এখন 22-22, কিন্তু প্রচুর ঠান্ডা লাগতেছে, বাতাস আছে প্রচুর, যার জন্য ডাবল লেন হয়ে গেলে তো অনেক ভালো হয়। জন্য দুপুরে আমরা তো লাঞ্চ করি নাই, সো এটা পাঞ্জাবে একটা দোকান দেখলাম যে কাবাব ভাজতেছিল, সো দিশা বিশা না পায় ক্ষুধায় সাথে সাথে এখানে বসে পড়ছি, যেন যা পাই তাই খেয়ে নিতে পারি। সো এখানে খাইলাম চিকেন চাওয়াল, ভালো ছিল, দামও রিজনেবল ছিল, 120 রুপিতে সেরে ফেলছি মোটামুটি। এখন আর 2-3 ঘন্টায় আর ক্ষুধা লাগবে না। আর রাস্তাটা অনেক ঠান্ডা, জ্যাকেট ট্যাকেট পরে নিলাম আবার নতুন করে। খাবারটা খুব ভালো ছিল, ফ্রেশ ছিল একদম, চিকেন কারিটা নতুন নতুন একদম করে দিছে, ভালো হয়েছে। সেইখান থেকে ডেস্টিনেশনের দেখাচ্ছে 4টা বাজবে ভোর, তো যাই হোক আগাইতে থাকি, যে কোনো ঢাবায় গিয়ে আবার 1-1.5 ঘন্টা কাটায় দেব, সকাল সকাল কাশ্মীর ঢুকার প্ল্যান করব। সেই সাথে আমার বাইকটা 3000 কিলো হয়ে গেছে, 3100 কিলোমিটার, রাস্তা মোটামুটি একটু ন্যারো, কারণ এইটা ছাড়া অন্য কোনো রাস্তা আছে কিনা আমার জানা ছিল না, অবশ্যই কোনো না কোনো রাস্তা আছে। যারা যারা এই পর্যন্ত ভিডিওটা দেখছেন অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই অবশ্যই প্রেস করবেন, যেন আমার ভিডিও পাবলিশ হওয়ার সাথে সাথে আপনি একটা নোটিফিকেশন পেয়ে যান এবং সাথে সাথে ভিডিওটা উপভোগ করতে পারেন। সো এবং সেই সাথে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পাশে থেকে জানাবেন যে অ্যাকচুয়ালি ভিডিওগুলো কেমন লাগতেছে, আর সেই সাথে রাইড টু কেটুকিটাও কেমন লাগতেছে। থ্যাংক ইউ সো মাচ আমার স্পন্সরদের, হুইলস, বিডি মোটরশপ, ট্র্যাকার্স বিডি, ইয়ানো লুব্রিকেন্ট, ইউনাইটেড বাইক স্টেশন অ্যান্ড দ্য বিশ্ব বাংলা। যাই হোক, সবাইকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য, আমাকে রাইডটা কমপ্লিট করতে সাহায্য করার জন্য। সেই সাথে আরও আরও অনেকেই আছেন যারা ব্যাকগ্রাউন্ডে আমাকে খুব হেল্প করতেছেন,
তো সবার নামটা আমি বলতে পারতেছি না, কিছু কিছু মানুষের রেস্ট্রিকশন আছে, তাই তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যাক আমরা চলে আসলাম, মোটামুটি সময় যত যাচ্ছে রাস্তা তত কমতেছে, ঠান্ডা তত বাড়তেছে, প্রচুর পরিমাণে ঠান্ডা বেড়ে গেছে। আমি তো নর্মাল গ্লাভস পরে আছি, মানে সামার গ্লাভস, আমি তো বড় কোনো লেদার গ্লাভস আনিনি, বাট একটা উইন্টার গ্লাভস ব্যাগে আছে, ওইটা তো পরে রাইড করা পসিবল না, কারণ ওইটা উইন্টার গ্লাভস, ওইটাতে ঠান্ডা কমায়, বাট রাইডিং করা পসিবল না ওইটাতে, যার জন্য ওইটা দিয়ে রাইড করতেছি না। আর তারপরেও যতটুকু হ্যান্ডগার্ড আছে আলহামদুলিল্লাহ বেঁচে গেছি, যে হ্যান্ডগার্ড আছে বাইকে, ইনবিল্ট হ্যান্ডগার্ড আছে, সো বাকিটা আল্লাহ ভরসা আগাইতেছি, দেখি। অনেকক্ষণ পরে আমরা হাইওয়ে পাইলাম, ইয়ে, সো সেই লাস্ট হাইওয়ে পাইছিলাম যখন চণ্ডীগড় থেকে বের হয়ে মানালির রাস্তা ধরি, তখন মনে হয়। এরপরে এখন আবার না না সরি, মানালি থেকে যখন ব্যাক করি তখন হাইওয়ে পাই নাই, বাট এখন হাইওয়ে পেয়ে গেলাম, যাক একটু ভালো মতো রাইড করা যাবে। হাইওয়েতে হয় কি, আপনার অপোজিট সাইড থেকে যে গাড়িগুলো আসে সেই গাড়িগুলোর আলো আপনার চোখে খুবই কম পড়ে, কিন্তু ওয়ান ওয়ে বা টু ওয়েতে হয় কি, যে গাড়িগুলো আসে একদম পাশ ঘেঁষে যায়, তখন একটা ভয় কাজ করে, প্লাস আলোটা শরীরে লেগে যায়। কাশ্মীর? হ্যাঁ, হাম লোগ আয়ে বাংলাদেশ সে। বাংলাদেশ? আপ বাংলাদেশি হ্যাঁ? ওয়া ইয়ার ওয়া, ক্যা বাত হ্যায়, ক্যা বাত হ্যায়, ইয়ে আপ ম্যাপ লাগায়া হ্যায়? হ্যাঁ, ম্যাপ লাগা কে চল রহে ইউটিউবার? হ্যাঁ। ক্যা চ্যানেল কা নাম? এফরনি ব্লগস। ক্যা? এফ, আবি সার্চ করতে হ্যায়। হ্যাঁ হ্যাঁ, ঠিক হ্যায়, কর লিজিয়ে। ক্যা? এফ 8 এফ, ইয়াহ পে লিখা হ্যায় এফ এফ। ঠিক বাংলাদেশি হো? হ্যাঁ তিনো তিনো হ্যাঁ হ্যাঁ, ঠিক হ্যায় ঠিক হ্যায়, ধন্যবাদ। এরকম ব্যবহার করলে তো আলহামদুলিল্লাহ খুব ভাল লাগে। আমরা হাইওয়েতে উঠলাম, একটা চেকপোস্ট ছিল, চেকপোস্টটায় দাঁড় করাইলেও জিজ্ঞাস টিগাস করলো কোথায় যাচ্ছি কি আসার বিষয়ে, পরে যখন বাংলাদেশি বললাম তখন অনেক খুশি হইলো, এটাই হওয়া উচিত, আসলে আমরা তো নেইবার, উনি অনেক খুশি হইলো। আসলে পাঞ্জাবের পুলিশ অন্যরকম, বুঝেই গেল, অনেক অনেক ভালোভাবে বিহেভিয়ার করলো, মানে আসার সাথে সাথে উনি বলতেছে কাহা যা রে, ও অন্যরকম একটা ফিলিংস হয় এই সব কথা শুনলে। আলহামদুলিল্লাহ আমরা জম্মুতে ঢুকে গেলাম, জম্মু কাশ্মীরে না, জম্মু কাশ্মীর হচ্ছে আরেকটা আর জম্মু শুধু জম্মু হচ্ছে আরেকটা। সো আমরা এখান থেকে এখন যাব পহলগ্রাম, পহলগ্রামে এখান থেকে প্রায় আরও 200 কিলোমিটারের রাস্তা, বাট আমরা সামনে গিয়ে কোনো একটা জায়গায় একটা স্টে নিব, কারণ হচ্ছে খুবই 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 টায়ার্ড লাগতেছে আমার, যার জন্য সামনে গিয়ে হয়তো একটা স্টে নিব, মানে জাস্ট রেস্ট নিব, কোনো হোটেল টোটেল থাকব বুক করব না, একটা ডাবাতে দেখে কিছুক্ষণ রেস্ট টেস্ট নিয়ে তারপরে আবার আগাবো, বাকিটা দেখি কতটুকু কী করা যায়। এই যে আমি এই যে দেখা যাচ্ছে উপরে এই জায়গাটার কথা বলছি, অ্যাকচুয়ালি আমিও জানি না, বুঝতেছি না, যেহেতু এখান থেকে লাইটিং দেখতেছে আমার মনে হয় এটা রাস্তাই হবে, খুব সুন্দর লাগতেছে যদি এটা রাস্তা হয়, উপরে যাইতে
গেলেও ভালো লাগবে যে অ্যাটলিস্ট দেখতে পারতেছি। আমার কাছে মনে হচ্ছে যে এটা রাস্তা, তারপরেও জানি না কি আসলে বিষয়। এই যে সুন্দর দেখা যাচ্ছে, অ্যাকচুয়ালি যদি রাস্তা হয় তাহলে তো আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ, সুবহানাল্লাহ, অনেক সুন্দর লাগতেছে রাত্রেবেলা দেখতে। এরম 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 ঠান্ডা, আমি তো ওই কাক্কু হয়ে গেছি শীতের হদনে। সো আমরা এইখানে প্রায় উদামপুরে পৌঁছাইছি, 5 মিনিট হইলো। সেই যে বুড়ো একটা লোক, লোকটা জানি করতে কি কি খুঁজা মজা বাই করে বেড়ার কেমনে কেমনে জানি কই আমি পড়ে এলাইছে। যাই হোক, সো ওইখানে একটা গাছ ছিল পেঁপে গাছ, ওই যে সে কইল যে আমি পেঁপে খামু। আমার ওই যে ওই চাচাটার মতো লাগতেছে না শীতের হদনে। সো আমাদের জন্য রুটি টুটি অর্ডার দেওয়া হয়েছে, আর সেই সাথে এই যে ল্যাম্পপোস্টের লাইটটা দিয়ে আমরা কাজ চালা যাচ্ছি। আমার আইফোনটার ক্যামেরা গেছে। আগে কিছু খাওয়া দাওয়া করি, আগে কিছু খাওয়া দাওয়া করি, তারপরে না হয় বাকি রেস্টের কথা টথা হবে। আর একটু পড়ায় টডায়া একটু এখানে থাকার ব্যবস্থা করতে হবে, যেন একটু ঘুমাইতে ঘুমাইতে পারি, শরীর খুব টায়ার্ড। আর আমরা আলো না ফোটা পর্যন্ত এখান থেকে বেরোচ্ছি। মোটামুটি আমরা খাওয়া দাওয়া শেষ করে সবাই ভাবলাম যে একটু এইখানে এই ল্যাটানি দিয়ে ঘুমানো দেওয়া যায় কিনা। সো এর ভিতরে যদি ফর্সাটা হয়ে যায় তাহলে আমরা এখান থেকে বের হয়ে চলে যাব। আর সেই সাথে আমিও একটু ট্রাই করি ঘুমানোর, যে ঘুমানো যায় কিনা, যদি ঘুমানো যায় তাহলে একটু ভালো হয়, দেখি।